नमस्कार বন্ধুরা, ঘরোয়া রান্নার পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আজকে আমি দই রুই বানাবো। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। হ্যাঁ, কড়াইতে তেল দিলাম গরম করতে। দই রুই বানাবার জন্য কি কি লাগবে দেখুন। পেঁয়াজটাকে বেটে রেখেছি, আর আদা দুটো, শুকনো লঙ্কা, আর একটু রাধুনি। অল্প একটু দেব রাধুনি, এইটা বাটব। আর তেল গরম হচ্ছে, আর লাগবে দেখুন এই টক দইয়ের ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিচ্ছি। এই মশলাটাই লাগবে, আর কিছু লাগবে না। এই যে হলুদ, টক দই, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা, রাধুনি, শুকনো লঙ্কা আর আদা। চলুন দেখুন। গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একদম ডিপ ফ্রাই করব না। বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি সব, কড়াই তেল দিয়েছি। এবার দেবো একটু লবণ। লবণ দিয়ে পেঁয়াজ বাটাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে জল দিচ্ছি। এই মশলাটা যে বেটে রেখেছি, আদা, রাধুনি আর শুকনো লঙ্কা দুটো, ওইটা দিচ্ছি। হলুদ দিচ্ছি। এর অ্যারোমাটা খুব ভালো থাকছে, খুব সুন্দর থাকছে। আস্তে আস্তে করে তেলটা বেরিয়ে আসছে, থাকছে দেখুন। দেখুন এই কাঁচা লঙ্কা, দই মিশানোটা এবার দিয়ে দিচ্ছি। খুব নাড়তে হবে। অল্প জল দিচ্ছি। আর একটু অল্প একটু লবণ দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি।
ক্ষেত্রে কিন্তু ঢাকা দেব না, ওপেনই থাকবে। আমি একটু গরম মশলা দিয়েছি, সব দারচিনি, এলাচ, লং, জয়িত্রী, জায়ফল সমস্ত পাউডার করে রেখেছি এটাকে মিক্সারে। দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি আস্তে আস্তে নামাচ্ছি। দেখুন বন্ধুরা দই দুই, কিছু মশলা বেশি নেই, খালি রাঁধুনি, আদা আর শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, এইটাই মশলা ছিল। কেমন লাগলো বন্ধুরা জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।